নমস্কার, আমি মৃগঙ্কা, শুরু করছি নজরে রাজ্য। সিকিমের পাকিয়ং বিমানবন্দরে উড়ান বন্ধ করার সিদ্ধান্ত নিল বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট। স্পাইসজেট জানিয়েছে, আগামী 30 অক্টোবর থেকে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সমস্ত বিমান চলাচল বন্ধ রাখা হবে। সম্প্রতি স্পাইসজেটের একাধিক টার্বোপপ বিমানে উড়ানের সময় ইঞ্জিনে ধোঁয়া সহ নানা সমস্যা দেখা দিয়েছে। তারই জেরে বিমানগুলি পরীক্ষার উদ্দেশ্যে সাময়িকভাবে উড়ান বন্ধের এই সিদ্ধান্ত। কালীপুজোর আনন্দ কি মাটি হতে চলেছে, এই খবরে কপালে চিন্তার ভাজ বঙ্গবাসীর। রাজ্যের নয়া বিপদের নাম সিত্রাং। নিম্নচাপ ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, সেখানে শেষ নয়, শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান হাওয়া অফিস। কালীপুজোর পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের 3 জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার আন্দামান অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে। বাংলায় নাশকতার ছক, বিস্ফোরক তৈরি 100 কেজি মশলা উদ্ধার করল রাজ্য এসটিএফ। ব্যারাকপুরের কেউটিয়া এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জামের হদিশ পায় এসটিএফ। এত পরিমাণ বোমা তৈরির মশলা কোথা থেকে এলো, কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। চাকরির দাবিতে অনশনরত টেট উত্তীর্ণ প্রার্থী হাসপাতাল থেকে সেলাইন নিয়ে ফের অনশনে। অসুস্থ শরীরেও অনশন ভাঙবেন না। শুক্রবার 5ম দিনে পড়ল চাকরির দাবিতে টেট উত্তীর্ণ প্রার্থীদের আমন্ত্রণ অনশন। 2014 সালে টেট উত্তীর্ণদের এই অনশন মঞ্চে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এখনকার মতো নজরে রাজ্য এই পর্যন্তই। নমস্কার।